বলছি একটা দি। রবীন কাকা আপনাকে একটা দি। না না বলছি রবীন কাকা কেমন হয়েছে? হয়েছে, ভালোই হয়েছে। শীতকালে করে সুজি কচুরি খেতে ভালোই লাগে। তবে শঙ্করের হাতে রান্নার সেই স্বাদ তো আর নেই, ওই দুধের স্বাদ ঘুলে মেটানো হচ্ছে। ঠিকই বলেছ রবীন্দা, তবে শঙ্করের হাতে নলেন গুড়ের পায়েস, আহা কি স্বাদ! আসলে সত্যি বলতে মেজদার মতো রান্না তো আমরা করতে পারবো না, ওই চেষ্টা করছি মাত্র। খুব ভালো নলেন গুড় এনেছি, আপনাদের সবাইকে পায়েসও খাওয়াবো। সত্যি মেজ বৌদি, মেজদার জায়গাটা কেউ পূরণ করতে পারবে না। কি যে হলো মেজদার! কালকেই ইন্টারভিউ, কালকেই আমি শঙ্করের দেখা পাবো, শঙ্করকে ফিরিয়ে আনতে পারবো। এই মেজ বৌদি, তুমি কাল ওই পরীক্ষাটা দিতে যাবে তো? হ্যাঁ। বলছি মেজ বৌদি একবার হিসেবটা দেখে নেবে? হ্যাঁ। এই বিরু, মাত্র এই কটা টাকা রোজগার হয়েছে এই কদিনে? এই দিয়ে পায়েস হোটেলের বাজারই বা কি করে হবে, আর সংসারের বাজারই বা কি করে হবে? মেজ বৌদি, মেজদা চলে যাওয়ার পর থেকে আমাদের পায়েস হোটেলে খদ্দের আসা একদম কমে গেছে, এখন কি যে হবে বুঝতে পারছি না। তোমার চাকরিটা যদি একবার ওই ফাইভ স্টার হোটেলে লেগে যায়, ব্যাস তাহলে আমাদের কপাল ঘুরে যাবে, বলো মেজ বৌদি। হ্যাঁ সত্যি তাই, সত্যি তাই। ঠাকুর ঠাকুর করে যেন তোমার এই চাকরিটা হয়ে যায়, তাহলে আমরা পরিবারের সবাই একটু ভালো মন্দ খেতে পারবো। আমি মোটা মাইনের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার শঙ্করকে ফিরিয়ে আনতে। আমাকে যে করেই হোক সুশেফের ইন্টারভিউটা দিতে যেতেই হবে। কি হলো এটা? কোথায় পৌঁছে দিতে হবে ডিটেলে জানিয়ে দেওয়া হবে, কদিন বাদেও হতে পারে আগামীকালও হতে পারে, যখনই খবর পাবে মাল নিয়ে বেরিয়ে পড়বে, এক মুহূর্তও যেন দেরি না হয়। হরগৌরী পায়েস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত ১০টায় স্টার জলসায়।